কবরের চাপ থেকে কারা রেহাই পাবে? একটি বক্তব্যে শুনেছিলাম কবরের চাপ নাকি সবাইকেই দেওয়া হবে। ভাইরা আমার, কবরের আজাব, বিশেষ করে কবরের প্রথম চাপ, আজাবটা শুধুমাত্র পাপিষ্ঠদের জন্যই হবে, কিন্তু কবরের যে একটা চাপ থাকবে, কবর প্রথমেই একটা চাপ দিবে। যারা কবরস্থ হবে না, বারজাখী জীবনে যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক, সেখানে একটা প্রেশার প্রত্যেকটা মানুষকে দেয়া হবে, একটা চাপ থাকবে। একটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই চাপ থেকে কেউ রেহাই পাবে না। যদি কবরের চাপ থেকে কেউ রেহাই পায়, তাহলে সে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর কথা বলেছেন, তিনি পাবেন। এছাড়া আর কেউ কবরের চাপ থেকে রেহাই পাবে না। তবে এটা আলমুল গায়বের বিষয়, কেমন হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এটা ঠিক, যারা ইমানদার তাদের চাপটা হবে সহনীয়, যারা বেঈমান তাদের চাপটা হবে অসহনীয়। এই জন্যই কবরের এই জগৎটা সম্পর্কে সবচেয়ে বেশি ভয় পেতেন সাহাবা ইকরাম, এবং খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করতেন। তিনি বলেছেন, কবর হলো আউয়ালু মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম ধাপ। যে ব্যক্তি এই ধাপে পার পেয়ে যাবে, তারপরে সব ধাপগুলো সহজ হবে ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, কবরের এই চাপ থেকে আসলেই কেউই রেহাই পাবে না। এমনকি মুসলমানদেরকেও, ইমানদারদেরকেও চাপটা দেওয়া হবে, তবে তাদেরটা কাফের এবং পাপিষ্ঠদের চাইতে ভিন্নতর হবে, সহজতর হবে, কিন্তু হবে। সে হাদিস কিন্তু আছে, তার ধরন কেমন হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্যই কবরের এই জায়গাটা নিয়ে আমাদের সবসময় চিন্তা থাকা উচিত, পরেশানি থাকা উচিত। বিশেষ করে কবরের যে আজাব হবে, সওয়াল জবাব হবে, এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য, বিশেষ করে আজাব থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে। যেমন যারা চুগলখুরি করে তাদের কবরের আজাবের আশঙ্কা বেশি হয়, এই জন্য চুগলখুরি ত্যাগ করা, এটা কবরের আজাব থেকে মুক্ত থাকার জন্য পূর্ব শর্ত। আরেকটা হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া, ঘর বাড়ি জামা কাপড় শরীর পেশাবে মাখামাখি না করা, যত সম্ভব পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা। কারণ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজাহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে পবিত্র হও ভালো করে, ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, কারণ বেশিরভাগ কবরের আজাব পেশাবের কারণে হয়। এজন্য পেশাব থেকে পরিচ্ছন্ন হতে হবে। কবর আজাব থেকে মুক্ত থাকার জন্য, নাজাতের জন্য রাতে সূরা মুলক তেলাওয়াত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রাতে শোয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদেরকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। ঠিক একই ভাবে কবর আজাব থেকে বাঁচার জন্য সাধারণত যে কোনো গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, কবরের যে চাপের কথা বলা হয়েছে হাদিসের ভাষ্যমতে, সেটা সকলকে দেওয়া হবে, এমনকি ইমানদাররাও সেটা থেকে রেহাই পাবে না। এই জন্যই সাহাবায়ে কেরাম অনেক ভয় পেতেন কবরের জগৎ নিয়ে। এখানে নাজাত তো বাকি সবগুলো নাজাত। আল্লাহ আমাদের সবাই কবরের জগৎটাকে সহজ করুন, এবং বারজাখী জীবনে আমাদেরকে আল্লাহ তাআলা সকল আজাব ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন। সূরা ইনফিতারের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যেদিন কোনো মানুষ, সেদিন কোনো মানুষ অন্য মানুষের জন্য কিছুর ক্ষমতা রাখবে না। অথচ এই দেশে কিছু পিশাব বলে থাকেন, হাসরে পৌঁছাতে পীরেরা সাফাত করবেন। এটা কতটা সঠিক? পিশাব নিজের চরকা তেল দিয়ে কুল পাবে না, পিশাব নিজের চরকা তেল দিয়া কুল পাবে না। পিশাব কোত্থেকে আপনাকে রক্ষা করবে? আপনি পিশাব রে গাছের লাউটা আগে আগে দিয়ে আসতেছেন, আপনি পিশাব রে গরুর দুধটা আগে দিয়ে আসতেছেন, সব কিছু দিয়ে আসতেছেন, এই আশা যে আপনাকে আখেরাতে সে বাঁচাবে। আপনি দেখবেন পিশাব ইয়ারামসি আমসি করতে করতে পাগলের মতো দৌড়াচ্ছে। ভাইরা আমার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্যান্য নবী রাসূলগণ পর্যন্ত বেকারার থাকবেন, অস্থির থাকবেন, ইয়ারামসি ইয়ারামসি করবেন, সেখানে আপনার পিশাব কি করবে? যদি কোনো পিশাব এরকম কোন ওয়াদা করে, এটা মিথ্যা ওয়াদা। কোন পিশাব নিজে থেকে কোন মুরিদরে পার করে দিয়ে দিবেন, জাহান্নাতে নিয়ে যাবেন, এটাতে করে নিবেন, সেটাতে নিবেন, সুপারিশ করবেন, এগুলো মিথ্যা কথা। কোরআন হাদিসের আলোকে বোঝা যায় এরকম কোন ক্ষমতা পাওয়ার তাদের হাতে। অতএব আল্লাহ এই সমস্ত বিভ্রান্তি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ইসলামে এতিমের হক আদায়ের ব্যাপারে কি বলা হয়েছে? এতিমের হক আদায় করতে হবে। এতিমকে লালন পালনকারী সম্পর্কে নবীজি বলেছেন, আনা ওয়া কাফিদুল ইয়াতিম কাহাতাইন, আমি এবং এতিমের লালন পালনকারী এই দুই আঙ্গুলের মধ্যে পাশাপাশি অবস্থান করব। আমাদের সমাজে এতিমকে লালন পালন মানুষ করে স্বার্থে। কিসে করে স্বার্থে? মানে তার ছেলে মেয়ে হয় না, তখন একটা এতিম নিয়ে আসে, এনে তাকে লালন পালন করে। এরকম স্বার্থে যদি লালন পালন করে, সে ফজিলত পাবে না। যে ব্যক্তি বাপ ডাক শোনার জন্য, মা ডাক শোনার জন্য নয়, বরং এতিমকে টাকা পয়সা খরচ খরচা পড়াশোনা সব দায়িত্ব নিয়ে, এতিম তার মায়ের কাছেই আছে, কিন্তু উনি বাবার মতো স্নেহ দেন, সকল খরচ খরচা করেন আল্লাহকে খুশি করার জন্য, এই ব্যক্তি জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি অবস্থান করবে। অতএব আমাদের উচিত প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী এতিমদের পাশে দাঁড়ানো, কমপক্ষে একটা এতিমের স্পন্সর হওয়া, দায়িত্ব নেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। উল্টা বরং অনেক চাচা আছে যে অমানুষ, সে
ভাই মারা যাওয়ার পরে ভাইয়ের সম্পদ থেকে ভাতিজাকে বঞ্চিত করে টাকা মেরে দেয়। আছে না নাই এরকম অমানুষ? এই রকম অমানুষরা, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে উলাইকা ইয়াকুলুনা ফি বুতুলিহিম নারা, তারা তাদের এই যারা এরকম এতিমের হক মারে, এতিমের হক মারনেওয়ালারা তারা তাদের পেটে জাহান্নামের আগুন ঢুকায়, তাদের জাহান্নামে যাওয়ার নিশ্চয়তা তারা যেন দুনিয়া থেকে করে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নিজের স্ত্রীকে অন্যের স্ত্রী বানিয়ে প্রবাসে পাঠানো কি জায়েজ? সেখানে যদি স্ত্রী চাকরি করে টাকা দেশে পাঠায়, সেটা কি হালাল হবে কিনা জানার উপকৃত হব। আমার জানতে ইচ্ছা করে এই প্রশ্ন, যিনি করেছেন, তিনি যাকে মিন করেছেন, সেই পুরুষ লোকটা কি দেশে বসে বসে স্ত্রীর পাঠানো টাকা খায়? তাহলে তার হাতে চুরি পড়ে নারী সাজা উচিত। যে তার বউরে উপার্জন করতে দিয়ে সে বসে বসে খায়, এ তো পুরুষ না, এ তো পুরুষ জাতির কলঙ্ক, এ তো নারী আদা নারী। এবং নিজের বউকে আরেকজনের বউ কাগজে কলমে দেখায়া, বিদেশে নেওয়া হোক কাগজে কলমে, এর চাইতে ন্যাক্কারজনক জঘন্য হারাম প্রতারণা আরেকটা কি হতে পারে? আপনাদের সিলেট এলাকায় এই হারামটা খুব জনপ্রিয় হারাম, যে লন্ডনে মেয়েকে পাঠাবে বা ছেলেকে পাঠাবে, তো লন্ডনে একটা মেয়ের সাথে কাগজে কলমে বউ বানায়, চুক্তি করে, এয়ারপোর্টে যাওয়ার পর দুজন দুদিকে চলে যায়। এই আপদ আপনাদের এলাকায় আছে না নাই? ভাই টাকা নিয়ে তো কবরে যাইতে পারবেন না। এই হারাম উপায়ে আপনাকে বিদেশ পাড়ি দিতে কে বলেছে? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, একজন মুসলমান কখনো অসৎ এবং প্রতারণাকারী হতে পারে? আর ফালাফুন জিদ্দুহুন নাজিদ্দুন ওয়াহাজলুহুন নাজিদ্দুন, তিনটা বিষয়, দুষ্টামি করে করলেও যা হবে, সিরিয়াসলি করলে তা হবে। এর ভিতরে একটা হলো বিবাহ, আরেকটা হলো তালাক, আরেকটা হলো দাসমুক্তি। আপনার এই যে বিবাহ, বিবাহ যদি রসিকতা করে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব দেন, সম্মতি আসে এবং সাক্ষী দুজন থাকে, বললেন যে না এটা মুখে মুখে করছি, শরীয়তে দেশিতে আসলে তালাক, বিয়ে হয়ে যাবে, ওটা মুখোমুখি হবে না। কথা কি বুঝাতে পারছি? আর যদি এরকম প্রতারণা করার নিয়ত করেন যে না মুখোমুখি করব, ওখানে যে আলাদা হয়ে যাব বা কাগজে কলমে পরে আলাদা ডিভোর্স দিয়ে দিব, তাহলে এটা হলো প্রতারণা। এই প্রতারক কখনো নবীর উম্মত হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশ্শা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে। এক সময় টাকা পয়সা কামাই করে হাজি সাহেব, গাজী সাহেব, দানবী সাহেব অনেক কিছু হয়ে গেছেন, আসলে আপনার শুরু হয়েছে ন্যাক্কারজনক ভাবে। এটা আমাদের কারোরই পছন্দ করার কথা না। আল্লাহ আমাদের সবাইকে হারাম বর্জন করার তৌফিক দান করুন। ভাই হারাম ছাড়ার জন্য কলিজা লাগে, কলিজা, এটা সবাই পারে না। পয়সার মোহ এটা এমন ডেঞ্জারাস জিনিস, পয়সার জন্য পারে না মানুষ, কোন জায়গায় মুখ দিতে হয় নোংরা জায়গায়ও মুখ দিতে রাজি আছে। কিন্তু যাদের মধ্যে আত্মসম্মান বোধ আছে, যাদের মধ্যে তাকওয়া আছে, তারা বলে না টাকা দরকার আছে, কিন্তু টাকার জন্য এত ছেসরা হতে পারবো না, এত নিচে নামতে পারবো না, এত নিকৃষ্ট কাজ করতে পারবো না, হারাম করতে পারবো না, প্রতারণা করতে পারবো। অতএব হারাম কাজ ছাড়বেন তো সিলেটবাসী ইনশাআল্লাহ।